ইট পাটকেল পর্ব 30 লিখেছেন সানজিদা বিনতে সফি। মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আত্মাইরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে, ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিনের কাছে হুমকির কল আসছিল, নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে, আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাগলে কিন্তু কানমলা দিবে। ভালো বাচ্চারা এসব করে, কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলো গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুশ ফিরতেই তাকে ছেড়ে দিয়ে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকেই কটমট করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাঁচুমাচু করে বলল, স্লিপ অফ, জড়াজড়ি বউ। আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে এ চলে এসেছে, আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদ, ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলি হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিন থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে, তাদের খাওয়া গোসল সাজগোজ সব শিখে ফেলেছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়েই বাচ্চাদের ডায়পার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে, এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভির ভয়ার্থ গলা শুনে মুখ কুচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি একপাক্ষিক কথা বলছো সান, তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো, তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো, বউয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও 1টা করে এনআইডি কার্ড আছে, তারা দেশের জনগণ, এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে। সানভি চোয়াল ঝুলিয়ে নাবোধক মাথা নাড়ালো। আশমিন নিজের চেয়ার থেকে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই, না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। দুঃখী গলায় সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নিবে, এত অনাচার চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসেপশন থেকে ছুটে এলো লুবানা, মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার, এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভির কপাল কুচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা, ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো, আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়বো। লুবানা তেতে গেল, তাকে আবারও শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল, হাতে আরও কিছু সময় আছে, এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার সরকারি হাসপাতালের জরুরি কাজে আপনাকে কি দরকার? মিস্টার সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দিব, তখন ঝুলে থাইকে না জীবন। ওদের তর্কের মাঝেই মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকেশন নূরকে ট্র্যাক করে ফেলেছে, পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটছে আশমিনের পেছনে, হুড়মুড় করে গাড়িতে উঠতে লোবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না, ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো, চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতেই সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ, ওমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই, হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে, সমানে
সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে হয়। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলেই সে কুকুর খুঁজতে বের হবে। কোন পাগলা কুকুরের কামড় খেয়ে চাকরিতে এসেছিল তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে, সে তার কি ক্ষতি করেছিল। এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। সানভীর ভাবনায় ছেদ পড়লো আশ্বিনের ডাকে। এখানেই গাড়ি থামাও সান। গাড়ি থামাতেই আশ্বিন নেমে গেল, পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া বৃথা করে আশ্বিন তাদের না নিয়েই চলে গেছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আশ্বিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়া ফিলিংস হলো। দেখলো শাবানা, স্যার আমাদের না নিয়েই চলে গেল, এখন আমি কি করব। আসেন গলাগলি ধরে কান্দি বিরক্ত হয়ে। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে আর ইজ্জত থাকবে না, এই মেয়ে তার ইজ্জত লুটে নিবে। আধ ঘন্টার মধ্যেই আশ্বিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশ্বিনকে দেখে অমিত দৌড়ে এলো তার কাছে। আশ্বিন বিরক্ত গলায় বলল, ভিতরে কয়জন আছে। 20 জন আছে স্যার। আমার বউয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে ভয়ে ভয়ে। তাই ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো। বেঁধে ফেলো তো অমি, আমার প্রেম পাচ্ছে। বউয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমিরা ভেতরে ঢোকার কয়েক মুহূর্ত পরে গোলাগুলি শুরু হলো। আশ্বিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না, সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর, আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশ্বিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে, বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে, বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশ্বিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুললো। হাই তুলতে তুলতে কয়েকজনের মাথায় শ্যুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশ্বিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের উপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়। আশ্বিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি ও তার লোকেরাও কেঁপে উঠল। আশ্বিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙুল ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে, নূরের কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশ্বিনের দিকে। আশ্বিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে নাম বল, নাইলে সবকটাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাত হাড়ও খুঁজে পাবে না কেউ। ভয়ে সবাই কাঁপতে লাগলো। আশ্বিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশ্বিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়লো। লোকটা নড়াচড়া করছে না। আশ্বিন বজ্রকণ্ঠে বলল, এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি। আই এম টেকিং রেস্ট। মরে গেলে হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নাইলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা, ভাবলাম বউরে এসে বাধা দেখব, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বল, বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দিব। যাই হোক, এই পর্যন্ত ছিল ইট পাটকেল পর্ব 30। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।